বন্ধুর এই শয়তান বাচ্চাটি পিকনিকে অনেকগুলো আতশবাতি নিয়ে যায়। সেখানে সে একটি পিঁপড়ের ঘর দেখতে পেয়ে আতশবাতিতে আগুন লাগিয়ে তাদের ঘরের ওপর ফেলে দেয়, যেটা দেখে পিঁপড়েদের রানী সবগুলো পিঁপড়েকেই ডাক দেয়। শয়তান বাচ্চাটি তার তাম্বুর পাশে আতশবাতি রেখে তার মাথায় ক্যাপ দিয়ে ঘুমাচ্ছিল। তখনই সেখানে একদল পিঁপড়ে এসে তার আতশবাতির বক্সটি নিয়ে যায়, কিন্তু তখনও শয়তান বাচ্চাটি আরামে ঘুমাচ্ছিল। তখন পিঁপড়েগুলো আতশবাতিতে আগুন লাগিয়ে তার ওপর ফেলে দেয়। আতশবাতি ফুটলে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে চারিদিকে দেখতে থাকে। এরপর সে একটি হাতল নিয়ে এসে তার মাথায় দিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই তার উপর একের পর এক আতশবাতি পড়ছিল। তখন ছেলেটি দেখতে পায় পিঁপড়ে বাচ্চাটি মাটির নিচে দেবে গিয়েছিল। এরপর সে আবারও লুকিয়ে লুকিয়ে পিঁপড়েদের ঘরের উপর একটি আতশবাতি রেখে দেয়। বন্ধুরা, এরপর পিঁপড়েগুলো কি করলো তা দেখার জন্য কমেন্টে নেক্সট পার্ট লিখুন।